জলঙ্গি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আজ একুশে মে উনিশে মেকে স্মরণ করছি। উনিশে মে শিলচরে যে একই দিনে এগারো জনের প্রাণ বিসর্জন হয়েছিল শুধু বাংলা ভাষাকে, বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য, সেই জন্য আমরা তাদের শ্রদ্ধা জানাতে আজকে শিলচরে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন শুধু বাংলা ভাষার জন্য, তার মধ্যে একজন মাত্র মহিলা ছিলেন কমলা ভট্টাচার্য। সে কমলা ভট্টাচার্যর ভাইয়ের মেয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আর তার মা এসেছেন, আরও দুজন শিলচরের থেকে কবিরা এসে আমাদের এই সহযোদ্ধা মঞ্চের অনুষ্ঠানে এসেছেন। এই অনুষ্ঠানটা আমি করছি একজন মানুষকে স্মরণ করে, তিনি হচ্ছেন ঋষিন মিত্র। ঋষিন মিত্র আমাদের এই সহযোদ্ধা মঞ্চের সম্পাদক, তিনি আমাকে এই সহযোদ্ধার দায়িত্ব দিয়ে গেছেন, যার ফলে আমরা এই জিনিসটা করছি। আচ্ছা, উদ্বোধন হলো কমল দে শিকদার, সুভদ্রা ভট্টাচার্য, এদের আরও আমাদের এখানে অন্তত পনেরো জন প্রথম সারির কবিরা রয়েছে। যা হোক না, আর একটু কাছে দাও, আরও প্রথম সারির কবিরা রয়েছেন। তো আর আমাদের রয়েছে গান, কবিতা, এমনকি আমাদের বাচ্চারা নৃত্য করবে বলে এসেছে, তাদের আমি বসিয়ে রেখেছি, খুবই খারাপ লাগছে। এখন চলছে আমাদের গীতি আলেখ্য, নাচ গান ইত্যাদি দিয়ে। কমল দে শিকদার আমি এই আজকের অনুষ্ঠানে তাকে সভাপতি করেছি। আমাদের বরিষ্ঠ সাহিত্যিক, ভীষণ আমার প্রিয় দাদা আছেন, বরুণ দাস ছিলেন সুভদ্রা ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে পেছনে রয়েছে বরুণ চক্রবর্তী বলেছি, এখন আমার সঙ্গে আরও পরে পরবর্তীতে এসে পৌঁছেছেন আমাদের কী বলে গোপাল চক্রবর্তী, হ্যাঁ, সৌমিত বসু, কত নাম বলবো, তো এই মুহূর্তে তো সব মনে আসছে না, কিন্তু অন্তত কুড়ি জন একদম প্রথম সারির সাহিত্যিকরা আমার উপর এসে পৌঁছে গেছেন, তাদের আমরা সম্মানিত করেছি, উত্তরীয় মানপত্র দিয়ে যতটুকু পেরেছি। এই মানুষগুলো যারা ভালোবেসে এখানে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন, খুব আমার ভালো লাগছে, আমি ভীষণ আনন্দিত। এই যে একা লড়াই করে আমি কাজটা করছি, এটা আপনারা ভাবতে পারবেন না যে আমার কত আনন্দের জায়গা। আমার নাম চিন্ময়ী বিশ্বাস, জলঙ্গি সাহিত্য পত্রিকা সম্পাদিকা।